দর্শক, এই মুহূর্তে অবরোধে রাজধানীর চিত্র তুলে ধরার জন্য পুরানা পল্টনে বিজয়নগর মোড়ে রয়েছেন আমাদের সহকর্মী সম্রাট হোসেন। আমরা যাচ্ছি তার কাছে। সম্রাট, সকালবেলা তো অফিসগামী মানুষের যথেষ্ট ভিড় ছিল, ব্যক্তিগত গাড়ি কম থাকলেও যান চলাচল রাজধানীতে স্বাভাবিক ছিল। এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি আপনি কেমন দেখছেন? নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে। ফারুক, সকাল থেকে আসলে আপনি যেটি বলছিলেন যে গণপরিবহন থেকে শুরু করে ব্যক্তিগত পরিবহনের চাপ কিন্তু বেড়েছে। আর একটি বিষয় যদি আপনাকে জানিয়ে রাখি যে পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী যে হরতাল সর্বত্র যে অবরোধের কথা বলা হচ্ছে সে অবরোধের সংহতি জানিয়ে সেই অবরোধের সহমত পোষণ করে কিন্তু গণ অধিকার পরিষদ এখানে আসলে তারা এই অবরোধের সমর্থনে কিন্তু আসলে তারা এখানে মিছিল করছে। এই কিছুক্ষণ আগে, বেশ কিছুক্ষণ আগে তারা এই বিজয়নগর মোড় থেকেই কিন্তু তারা এই মিছিলটি বের করে রাশেদ নূর সহ রাশেদ সহ তারা কিন্তু এখানে এসে এই মুহূর্তে জড়ো হয়েছে। তারা এই মিছিলটি বের করে বিজয়নগর মোড় থেকে পুরানা পল্টন মোড় হয়ে তারা এখানে এসে অবস্থান নিয়েছে। তারা যেটি বলছেন যে এই তারা কিন্তু এই অবরোধের সম্রাট, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানী বিজয়নগর থেকে অবরোধের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সম্রাট হোসেন।